আপনি কি জানেন সারা পৃথিবীতে মানুষ সব থেকে দুর্বল? মানুষ পাখির মতো উঠতে পারবে না, মানুষ চিতার মতো দৌড়াতে পারবে না, মানুষ কুমিরের মতো সাঁতার কাটতে পারবে না, মানুষ বানরের মতো গাছে চড়তে পারবে না, মানুষ চোখ দিয়ে বাজ পাখির মতো দেখতে পারবে না, মানুষের দাঁত বাঘের মতো শক্ত হবে না। শারীরিকভাবে মানুষ অনেক দুর্বল, মানুষ একটি ছোট্ট পোকার কামড়েও মরে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অনেক বুদ্ধিমান এবং দয়ালু। তিনি মানুষকে সব থেকে বড় যে উপহারটি দিয়েছেন সেটা হলো চিন্তা শক্তি। মানুষ নিজের পরিস্থিতি নিজে তৈরি করতে পারে, অন্যদিকে সমস্ত প্রাণীকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সৃষ্টিকর্তার দেওয়া এই শক্তিকে খুব কম লোকই ব্যবহার করতে পারে। আসলে ব্যর্থ মানুষ সাধারণত দুই রকমের হয়ে থাকে, একজন হলো যে কাজ তো করে কিন্তু চিন্তা করে না, আর অন্যজন হলো যে চিন্তা করে কিন্তু কোনো কাজ করে না। চিন্তা না করে কোনো কাজ করাটা ঠিক চোখ বন্ধ করে গুলি করার মতো। ভাগ্য কেবলমাত্র ভক্তি থেকে আসে না, ভাগ্য অপেক্ষা করে পাওয়ার জিনিস নয়, এটাকে অর্জন করতে হয়। পজিটিভ চিন্তা এবং পজিটিভ বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। পজিটিভ জীবনযাপন করা সহজ নয়, কিন্তু নেগেটিভ জীবনযাপন করাও সহজ নয়। আমি তো আমার জন্য পজিটিভ জীবনকে বেছে নেব। চিন্তা আমাদের সর্বোচ্চ ক্ষমতাকে ব্যবহার করার শক্তি দেয়। পজিটিভ বিশ্বাস পজিটিভ চিন্তা থেকেও বেশি বড়। শুধুমাত্র পজিটিভ চিন্তা করলেই হবে না, আপনাকে আপনার চিন্তার উপরে বিশ্বাস রাখতে হবে, আর এটা আপনাকে রোজ চেষ্টা করতে হবে। কোনো মানুষ একদিনে পজিটিভ হয় না, আর এর জন্য আপনাকে সময় দিতে হবে। মনে রাখবেন, প্রতিটা অন্ধকার রাত্রির পরে একটি সুন্দর সকাল অবশ্যই আসবে। অনেক লোক আছে যারা জীবনে অসফল হয়ে যায় এবং নিজেকে ভিতর থেকে দুর্বল মনে করে। যদিও এখনও সময় শেষ হয়ে যায়নি, এমন মানুষ আবার উঠে দাঁড়াতে পারবে এবং পৃথিবীকে দেখাতে পারবে যে তার অসফলতা কোনো ফাইনাল ম্যাচ ছিল না। ফাইনাল তো এখনও হওয়ার বাকি আছে, আর নিজেকে পুনরায় দাঁড় করিয়ে আত্মবিশ্বাসের সাথে সব কিছু জয় করে দেখাবে। এমনও হতে পারে আপনি কখনো হেরে গিয়েছেন, কিন্তু ভয় পাবেন না, সারা বিশ্ব আপনার সাথে আছে। আর আপনার জীবনের চলার পথকে সহজ করতে, আপনাকে সর্বদা পজিটিভ এবং ক্রিয়েটিভ রাখতে আমিও আপনার সাথে আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।